প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের নিয়মিত ক্লাস গত 12 তারিখ থেকে শুরু হয়েছে, এর পাশাপাশি আমাদের অনলাইন ক্লাসও শুরু হবে। তোমরা নিয়মিত ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসও দেখবে, কারণ আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। আজকে আমরা নবম প্রশ্ন শ্রেণী গণিত বই থেকে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থের দ্বিগুণ সেটা প্রমাণ করতে হবে। তাহলে আসো আমরা এটা কীভাবে প্রমাণ করব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বি ও ত্রিকোণ এবং বৃত্তস্থ বি এ সি। তাহলে আমাদেরকে আগে এটা পরিচয় করে দিতে হবে, চাপটা কি? বৃত্তের অংশকে চাপ বলা হয়। তাহলে এই বিসিটা একটা চাপ। এখন বি থেকে একটা রেখা যখন কেন্দ্রের সাথে মিলিত হবে, সি থেকে একটা যখন রেখা কেন্দ্রের সাথে মিলিত হবে, তখন উভয় রেখা মিলে যে কোণটা উৎপন্ন হবে কেন্দ্রের সাথে সেটাকে বলা হবে কেন্দ্রস্থ। সেই কেন্দ্রস্থ কোণটার নাম হলো বি ও সি কোণ। যে বিন্দুতে কোণটি উৎপন্ন হবে সেটাকে মাঝখানে লিখতে হবে, আর পাশে দুই পাশে এই দুই বিন্দু দিতে হবে। তাহলে বি ও সি কোণ সমান। আবার বি থেকে একটা রেখা যখন পরিধি এ বিন্দুর সাথে মিলিত হয়, সি থেকে একটা রেখা পরিধি এ বিন্দুর সাথে মিলিত হইয়া যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হবে বৃত্তস্থ। সেই বৃত্তস্থ কোণ এটার নাম হলো বি এ সি কোণ এবং সেটা দ্বিগুণ হবে। তাহলে আমাদেরকে বলা হয়েছে বৃত্তের একই চাপ। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বি ও সি কোণ এবং বৃত্তস্থ বি এ সি কোণ প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান টু বি এ সি। অর্থাৎ আমাদেরকে এই সাধারণ নির্দেশনের উপর ভিত্তি করে বিশেষ নির্দেশনটা লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বিশেষ নির্দেশন কি লিখলে, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বি ও সি কোণ এবং বৃত্তস্থ বি এ সি কোণ প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান টু বি এ সি। এবার হলো অঙ্ক। অঙ্কনে আমরা কি লিখব? অঙ্কনে লিখব মনে করি এসি রেখা কেন্দ্রগামী নয়, কারণ এখানে তো এসি কেন্দ্রের বাইরে গেছে। এই ক্ষেত্রে কেন্দ্রগামী একটি রেখা এডি আছে। তাহলে কি বলছে? এসি রেখা কেন্দ্রগামী নয়, এই ক্ষেত্রে কেন্দ্রগামী একটি রেখা এডি আছে। এটা হলো অঙ্ক। এবার হলো প্রমাণ। প্রমাণে আমরা কি লিখব? প্রমাণে এক নম্বর ধাপে আমরা লিখব ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এ এখানে কি কি সমান আছে? ও এর সমান ও বি, ও এর সমান ও বি। তাহলে একটা ত্রিভুজের যদি দুইটি বাহু সমান হয়, কি কারণে সমান হলো? কারণ উভয়ের একই বৃত্তে ব্যাসার্ধ, একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হবে। কারণ আমরা ব্যাসার্ধের সংজ্ঞা কি জানি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ এ ও বি এর ও এর সমান ও বি, উভয়ের একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুইটি বাহু যদি কোন ত্রিভুজের যদি দুইটি বাহু সমান হয়, তাদের বিপরীত কোণ দুটিও কি হবে? সমান হবে। তাহলে এই ও এ এর বিপরীত কোণ হলো ও বি এ কোণ। তাহলে সুতরাং আমরা লিখব ও বি এ কোণ, আর ও এ এর বিপরীত কোণ হলো ও বি, ও বি এর বিপরীত কোণ হলো ও এ বি। তাহলে তোমরা বিপরীত কোণ কিভাবে চিনবে? এই ত্রিভুজটার মধ্যে ও এ ব্যতীত আর বাকি দুইটা বাহু মিলে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো ও এ এর বিপরীত। আবার ও বি ব্যতীত এই দুইটা বাহু মিলে যে কোণ উৎপন্ন হবে সেটা হলো ও বি এর বিপরীত
কোণ। তাহলে একটা ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তার বিপরীত কোণ দুটিও সমান হবে। তাহলে আমরা প্রথম ধাপে এটা প্রমাণ করলাম। দ্বিতীয় ধাপে ত্রিভুজ ও এ বি এ বহিস্থ বহিস্থ বি ও ডি কোণ সমান ও এ বি কোণ যোগ ও বি এ। তাহলে আমরা কি জানি, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে দুইটি যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় তাহা বিপরীত অন্তস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণটি সমষ্টির সমান সমষ্টির সমান। তাহলে এই উপপাদ্যটা আমরা এর আগে প্রমাণ করেছি, ত্রিভুজের একটি বাহুকে এই যে যেমন এ ও বি ত্রিভুজ, এটার একটা বাহু ও এ ও কে যখন বর্ধিত করলাম তখন যে কোণটা উৎপন্ন হবে এই বহিষ্ঠ কোণটার নাম হলো বি ও ডি। এই বহিষ্ঠ কোণটা বিপরীত অন্তস্থ কোণটির সমান, অর্থাৎ এই বহিষ্ঠ কোণের সাথে যে কোণটা যুক্ত আছে সেই কোণ ব্যতীত আর বাকি দুটো যে অন্তস্থ কোণ আছে তাদের সমষ্টির সমান। তাহলে সে যেটা আমরা লিখছি ও এ বি কোণ যোগ ও বি। এখন ও বি এ কোণ সমান ও এ বি কোণ পেয়েছি, তাহলে আমরা ও বি এ কোণের পরিবর্তে ও এ বি কোণ বসে দেব। তাহলে ও এ বি কোণ যোগ ও এ বি, এখন যোগ করলে টু ওয়ে বি কোণ, টু ওয়ে বি। এখন টু ওয়ে বি কোণ যে কথা বি এ বি কোণ একই কথা, তাহলে টু বি এ বি কোণ। তাহলে সুতরাং আমরা পাইলাম কি বি ও ডি কোণ সমান বি, এখানে বি ও ডি কোণের পরিবর্তে আমরা কি লিখছি টু ও এ বি কোণ, ও এ বি কোণের পরিবর্তে আমরা কি লিখছি ও এ বি কোণ যে কথা বি এ ডি কোণ এক। তাহলে আমরা বি ও ডি কোণ সমান পাইলাম টু বি এ। তাহলে অনুরূপভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে প্রমাণ করা যায় যে সি ও ডি কোণ সমান টু সি এ ডি। তাহলে আমরা এই দুটো কোণকে যদি আমরা সমান লিখি সুতরাং কি লিখতে পারবো বি ও ডি কোণ যোগ সি ও ডি কোণ সমান টু ইন্টু বি এ ডি কোণ যোগ সি এ ডি। তাহলে বি ও ডি কোণ এবং সি ও ডি কোণ যদি যোগ করে দিই তাহলে হবে বি ও সি কোণ। তাহলে সুতরাং বি ও সি কোণ সমান বি এ ডি কোণ এবং সি এ ডি কোণ যোগ করলে সেটা হবে বি এ সি কোণ, তাহলে টু বি এ সি। তাহলে বি ও সি কোণ সমান আমরা পেলাম টু বি এ সি, এতে প্রমাণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমি আবার রিপিট করি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ বি ও সি কোণ এবং বিধ্বস্ত বি এ সি কোণ, প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান টু বি এ সি। অঙ্কন
মনে করি এসি রেখা কেন্দ্রগামী নয়, এই ক্ষেত্রে কেন্দ্রগামী একটি রেখা এই লিনিয়ার কি। এরপর হলো প্রমাণ, এক নম্বর দাও ত্রিভুজ ওএবি এর OA সমান OB, পার্শ্ব বিন্দুগুলির একবৃত্তের ব্যাসার্ধ, সুতরাং OAB কোণ সমান OB কোণ। যেহেতু ত্রিভুজের দুইটি বাহু সমান হলে উহাদের বিপরীত কোণগুলিও সমান। দুই নম্বর দাবি লিখব ত্রিভুজ OAB এর ঘনিষ্ঠ BOB কোণ সমান OAB কোণ যোগ OB এর পার্শ্ব লিখব, যেহেতু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তাহা বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি সমান। সুতরাং BOD কোণ সমান OAB কোণ যোগ OB কোণ। এখন OB কোণের পরিবর্তে প্রথম ধাপে যে আমরা OB কোণ সমান OAB কোণ পেয়েছি সেখানে আমরা OAB কোণ বসিয়ে দেব, তাহলে OAB কোণ যোগ OAB কোণ যোগ করলে 2OAB, অর্থাৎ BOD কোণ সমান BAD কোণ, কারণ 2BAD কোণ, কারণ OAB কোণ যে কথা BAD কোণ এক। তাহলে এখান থেকে পেলাম কি BOD কোণ সমান 2BAD, তাহলে অনুরূপভাবে COD কোণ সমান আমরা কি পাবো 2CAD। এখন আমরা উভয়টাকে যোগ করব, BOD কোণ যোগ COD কোণ সমান 2BAD কোণ যোগ COD, তাহলে BOD কোণ বলতে এটাকে বুঝিয়েছে আর COD কোণ বলতে এটাকে বুঝিয়েছে, দুটোটা যোগ করলে তখন আমরা পাবো BS BOC। আবার BAD কোণ বলতে এই কোণকে বুঝিয়েছে, COD কোণ বলতে এই কোণকে বুঝিয়েছে, এই দুটো কোণ যোগ করলে আমরা পাবো 2BS, তাহলে অতএব BOC কোণ সমান 2BS কোণ সমান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, তোমরা বারবার চিত্র এঁকে এটা অনুশীলন করবে, তাহলে এটা প্রমাণটা তোমরা আয়ত্ত করতে পারবে। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে সমস্ত ঘোষণা করেছি। ধন্যবাদ সবাই।